ইসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই আজকে ওই দিন যে শপিং করলাম ওই শপিংয়ের জোতাগুলো দেখাচ্ছি একসাথে একটু জুতা জোতা কীভাবে কিনলাম কেন কিনলাম আমার বেয়সদের কাছে অনেক কিছু প্রশ্ন তাদের মনে তো আমার বিএসদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক করেননি কমেন্ট করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যেন লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন বেলাইকনে ক্লিক করেন এগুলো ফাজিয়ার জুতা ফাজিয়ার জন্য কিন্তু ছাড় জোনায় নিলাম জুতা সামারের জন্য তার জন্য ওর অলরেডি শোরগুলো আসে ক্যাচ আসেই ঈদের সময়ও নিয়েছিলাম আমি এমনই যেখানে যাই ভালো লাগলে নিয়ে নি সুন্দর লাগলে এটা অ্যাকসলে নিলাম এই উদ্দেশ্য যে জামার সাথে মেসিং করে করে নিয়েছি ড্রেসের সাথে এক দ্বিতীয় হচ্ছে যে এতগুলা জোতা নেওয়ার কারণ হচ্ছে যে ওই দোকানটার সেল দিছে আমি জানি না কেন মনে হচ্ছে দোকানটাতে অন্য কিছু দিবে এই জন্য মানে জোতাগুলো পাইকারি হিসেবে দিয়ে দিচ্ছে তাই খুব সুন্দর লাগছে আমার মেয়েকে ওই যে সাদা শোগুলো ফোরাইছি ওই দিন একটা ফুরগের সাথে এক জায়গায় রাতে গিয়েছিলাম এক আত্মীয়ের বাসায় ওখানে ভিডিও করতে পারি ওরা নিষেধ করছে আমিও জিজ্ঞাসা করছি তো আর করলাম না হলে দেখাইতাম ওর জন্য এক জোড়া নিলাম আমার মেয়ে ফার্স্ট টাইম স্যান্টাল পড়তেছে আসলে ছোটো বাচ্চার ছোট মেয়ের জিনিসগুলো খুব কিউট লাগে খুব সুন্দর লাগে আমি এমনই যে কোনো মার্কেটে গেলে একটা ড্রেস হইল নি একটা জোড়া জোতা হইলো নি ঈদগুলি কোনো কথা না আমার তাই সুন্দর লাগে ছেলেদের তো এই ফ্যান একরকম মানে গেঞ্জিও শুধু কালার ডিফারেন্ট আর কোনো ডিজাইন থাকে না কিন্তু ছোটো মেয়েদের কিন্তু কাপড়ের ডিজাইনগুলো খুব সুন্দর বেশি বেশি সুন্দর লাগে তাই না এই স্যান্ডেলগুলো আমার হাজব্যান্ডের জন্য নিলাম সামারের জন্য দুই জোড়াই নিলাম এক জোড়ায় এটা আমার হাজব্যান্ডের জন্য আর এক জোড়া আমার ছেলে বড়োটার জন্য সামারে পড়ার জন্য আর কি এগুলো আমার হাজব্যান্ডের জন্য নিলাম আমি গিয়েছিলাম গ্রোসারি শপে একটা মানে অন্য উদ্দেশ্যে গিয়েছিলাম আসলে জুতা কিনিবের কোনো উদ্দেশ্যই ছিল না শপিং করার যেহেতু সেল দিল আমি অবাক হয়ে গেলাম যে মানুষ কি এরকম করে কেন এতগুলো জোতা নিচ্ছে কেউ দুই জোড়া তিন জোড়া পাঁচ জোড়া এইভাবে একসাথে নিচ্ছে দশ জোড়াও নিচ্ছে যাদের ফ্যামিলি বড় আর কি তো আমার থেকে সুন্দর লাগলো এটা আমার মেজো সেলের জন্য নিলাম ওই দিন ফর্সে একটু ওই যে বেড়াতে গেলাম বললাম ফ্রাইডে ফললাম আর কি এগুলো আমার সামারের জন্য নিলাম এগুলো শীতের সময় তো ফরা যাবে না এখানে আইসের মধ্যে ফরা যাবে না জাস্ট সামারের জন্য নিলাম খুব সুন্দর লাগছে পাইয়ে দিছি সত্যি কখনো ফললে তোমাদেরকে দেখাবো ওই দিন বেড়াতে গেলাম পরে গেলাম ফার্স্ট টাইম এতগুলো এগারো জো জোড়া জোতা নিলাম আমি স্যান্ডেল শো আর কি একই দোকান থেকে মাত্র একশো টাকায় একশো ডলার আর কি নিল এমনি এক জোড়া জোতার দামও পঞ্চাশ ষাট একশো হয়ে থাকে এই যে এই শোগুলো বেশি সুন্দর চামড়ার আমার থেকে আমার শো কিন্তু বেশি প্রিয় জিন্সের প্যান্টের সাথে বলেন এমনি থ্রি পিসের সাথে বলেন শোটার সব জায়গায় মানাই আমার জুতাগুলো কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই বলবেন এই যে খুব সুন্দর হয়েছে আমার পায়েও সুন্দর লাগছে আমার জন্য আমি তিন জোড়া নিছি এই যে দুই জোড়া দেখালাম এক চামার আর জন্য আর জোড়া শো আর কি ওগুলো চামারে পরা যায় আর কি এই যে এই শোটা এটাও পরে দেখেছি এগুলার একটু ফিল আছে আমি অত ফিল করি না থার্টি ফোর মানে থার্টি ফাইভ থার্টি ফোর থরি নাইনটি নাইন মানে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ ডলার কিন্তু অত টাকা নেয় নাই বললাম না এগারো এই সবগুলা মিলিয়ে আমার মাত্র একশো ডলার নিল আমার মনে হয় আমি ঠকি নাই এই যে কাজের জন্য একটু বড় সাঁচেরও নিলাম আগামী বছরও পরা যাবে যে কোনো ড্রেসের সাথে পরবে ছোটো মেয়ে তো জুতা এত নিলে মানে ও ছোটো হয়ে যাবে আর সামারের মধ্যে এত গরমের মধ্যে এতগুলো পরা যায় না ওই যে স্যান্ডেলের মধ্যেও নিলাম এগুলোই পরবে আমি ড্রেসের সাথে জুতাগুলো মিলে ওই ম্যাচিং করে করে ফরতে আমার ভালো লাগে তাই এদিকে রান্নাটাও করে ফেলছি ফাঁকে ফাঁকে এগুলা গরুর মাংস আগের দিনের আলু দিয়ে যে গরুর মাংস রান্না করলাম এগুলো আগের দিনের অল্প আছে আর কি এখন শাক রান্না করবো শুধু ডাল দিয়ে একটু মাখা ভালা সরিষার তেল দিলাম পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম আর কি ডালটা আগে সিদ্ধ করে নিব একদম ফুটিয়ে ইয়া করে ফেলবো তারপর শাকগুলা দিব আর কি শাকগুলো আমি এখানে ভিজিয়ে দিলাম বেসিনের মধ্যে আমি এরকম করি শাক সবজি একটু ভিজিয়ে রাখি কতক্ষণ ফল তো নেই এদেশে তবুও ভিজিয়ে রাখি আমি তারপর কেটে আমি রান্না করতে চুলে দিয়ে দিলাম ডালটা ফুটানো পর দিয়ে দিলাম এই যে এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না এই যে আমি ভাত খাবো ভাত নিলাম শাক নিলাম গরুর মাংস নিলাম তো সবাই ভালো থাকেন আমিও ভালো থাকি আল্লাহ হাফেজ